আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সঞ্জয় দত্তের লুকে সঞ্জু ছবিতে বাজিমাত করলেন রণবীর কাপুর। রাজকুমার হিরানির দুর্দান্ত পরিশ্রমের ফল সঞ্জু ছবির এই টিজার, এবং সেখানেই অসাধারণ কাজ করলেন রণবীর কাপুর। अपना लाइफ फुल साफ सीढ़ी का बोर्ड है, कभी अप तो कभी डाउन। टीजर देखे ही बोझा जाता है संजय दत्तर बायोपिक प्रत्येक मुहूर्त मैजिकल। शुद्ध तई नय, संजय दत्तर फिल्मी करियर 30 बचर एक लम्बा जर्नी के असाधारण सुंदर भाव तुले धरा होने अभिनेता संजय दत्त, लवर संजय दत्त, ফ্যামিলি পার্সন সঞ্জয় দত্ত, AK-47 রাখা বেআইনি সঞ্জয় দত্ত, বডি বিল্ডার সঞ্জয় দত্ত, কন্ট্রোভার্সির প্রত্যেকটা অ্যাঙ্গেলকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন রাজকুমার হিরানি, এবং তার ডিরেকশনে যোগ্য সঙ্গ দিয়েছেন নিজের অভিনয় দিয়ে রণবীর কাপুর। রণবীর কাপুরের ফিল্মি ক্যারিয়ারের পালে এক নতুন হাওয়া দিয়েছে এই ছবি সঞ্জু। বম্বে ভেলভেট এবং তামাশার মতন ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা নিজের হোম প্রোডাকশনের ছবি জগা জাসুস দিয়ে করেছিলেন রণবীর, তাতেও ব্যর্থতার পর অনেকেই অলমোস্ট এটাই বলা শুরু করে দিয়েছিলেন যে রণবীর কাপুর ইজ অলমোস্ট গন। তবে সঞ্জুর ছবি দিয়ে সত্যি যে তিনি ফিরে আসতে চলেছেন, এক নতুন রূপে দিতে চলেছেন নিজের ফিল্মি ক্যারিয়ারকে একটা কমপ্লিট মেক ওভার। অভিনেতা হিসেবে যে একটা আলাদাই উচ্চতা ছুঁয়ে নিতে পারেন রণবীর, তা প্রমাণ করলেন এই ছবির হাত ধরে। 22 কা থা ইতনা ড্রাগস কিয়া কি লংস নে জবাব দে দিয়া, ডক্টর বোলা ইসকা চ্যাপ্টার ক্লোজড, লেকিন হুয়া গিয়া উল্টা ঐসা বডি বানায়া কি লোক মোহাম্মদ আলী সে কম্পেয়ার করনে লাগে। সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন সঞ্জয় দত্তের 3 দশকের দুর্দান্ত জার্নি উইথ ভেরিয়াস টাইপস অফ ডিফারেন্ট লুক। শুধু তাই নয়, প্রায় 16 কেজি পর্যন্ত ওজন বাড়িয়েছেন তিনি, বানিয়েছেন পেশিবহুল চেহারা যা ছিল সকলের কাছে বিয়ন্ড এক্সপেকটেশন। চুলের কায়দা থেকে শরীরের ভাষা, এমনকি চোখের চাউনি, প্রত্যেকটা ফ্রেমেই কতখানি মানানসই তিনি প্রমাণ করেছেন রণবীর অভিনয় দিয়ে। পার্সোনাল ট্রেনার কুনাল গির রীতিমতন গর্বিত রণবীরকে নিয়ে, অথচ এই রণবীরকেই একদিন প্রাইভেট পার্টিতে রীতিমতন অপমান করেছিলেন সঞ্জয়। তখন সদ্যমাত্র এই ছবির কাস্টিং ফাইনাল করেছেন রাজকুমার হিরানি। তার পরপরই রণবীর, রাজকুমার এবং ডেভিড ধাওয়ানকে নিজের বাড়ির একটি প্রাইভেট পার্টিতে ইনভাইট করেন সঞ্জয় দত্ত। সেখানে আকুণ্ঠ মদ্যপান করার পর স্বাভাবিকভাবেই ভারসাম্য হারিয়েছিলেন সঞ্জয় দত্ত, এবং বলে ওঠেন যে রণবীর কাপুরের ছবি বরফি তার মোটেও পছন্দ হয়নি, এমনকি এই ছবির নাম নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েন না সঞ্জয় দত্ত। বলেন যে আমাদের প্রজন্ম যখন আর থাকবে না, তখন সমস্ত হিন্দি ছবির নাম হয়তো হয়ে যাবে পেড়া, জলেবি কিংবা অমৃতি। আর তাই তিনিও রণবীরের জন্য ভবিষ্যতে একটি ছবি প্রযোজনা করতে পারেন, যার নাম হয়তো হবে লাড্ডু। এখানেই শেষ নয়, রণবীরকে কাস্ট করে রাজকুমার হিরানি আসলে কত বড় ভুল করেছেন এটাও বলেছিলেন সঞ্জয় দত্ত। তিনি মনে করেন যে একজন মাচো অভিনেতার চরিত্রে অভিনয় করার জন্য আগে নিজের ফিটনেসকে সেই লেভেলে নিয়ে যাওয়াটা দরকার ছিল, যা রণবীরের মোটেও নেই। এই কথার যোগ্য জবাব সেদিন দিতেই পারতেন রণবীর, কিন্তু তা দেননি, কারণ তিনি অপেক্ষা করেছিলেন সেই সঠিক দিনটার জন্য যেদিন তার হয়ে সমস্ত জবাব দেবে এই ছবির ট্রেলার এবং টিজার। আর তাই হয়তো তার পরিশ্রম আজ কতখানি ফ্রুটফুল তা প্রমাণ করেছেন রণবীর নিজেই। শুধু তাই নয়, যেখানে ছবির একটা টিজার গোটা দেশ জুড়ে এইভাবে ঝড় তুলেছে, সেখানে গোটা ছবিটা মুক্তি পেলে সাফল্যের কোন পাহাড়ে চড়ে বসতে পারেন কাপুর পরিবারের এই রাজপুত্র, তা তো সত্যি সময় বলবে। সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।